শট আর শট আর হাতে লেগো বল শট আর সেভ শট আর সেভ শট আর গোল আর দা পন্ডিত শট আর মিস শট আর মিস ফাইনালে গোল শূন্য থাকায় এখন টাইব্রেকার হচ্ছে এই টিমটি হচ্ছে সাগরপল্লী এবং এদিকে রয়েছে মিল্কি বাদামতলা ইয়ংস্টার ক্লাব সাগরপল্লী টিমের প্রথম শট পাঁচ নম্বর জার্সি পরিণত প্লেয়ার প্রথম শটটি নিচ্ছেন এদিকে গোলে আছে মিল্কি বাদামতলা ইয়ংস্টার ক্লাবের গোলরক্ষক সুজন প্রথম শট সাগরপল্লীর শট আর গোল খুব সুন্দর গোল করলেন 1-0 গোলে এগিয়ে গেল সাগরপল্লী কিন্তু এই গোলকিপারটি দারুণ দারুণ গোলরক্ষক করেছেন খেলার মধ্যে প্রথম শট মিল্কি বাদামতলা ইয়ংস্টার ক্লাবের প্রথম শটটি নিতে যাচ্ছেন আদিত্য প্রথম শট শট নিচ্ছেন আদিত্য শট আর হাতে লেগেও বল শট আর হাতে লেগেও বলটি গোলের মধ্যে চলে যায় পাওয়ারফুল শট ছিল খেলার ফলাফল 1-1 সারদাপল্লী গোলরক্ষক দারুণ চেষ্টা করছেন টিমকে জেতানোর এদিকে মিল্কি বাদামতলা ইয়ংস্টার টিমের গোলরক্ষক সুজন এদিকে সারদাপল্লীর দ্বিতীয় শট সারদাপল্লীর দ্বিতীয় শট নিতে যাচ্ছেন 7 নম্বর জার্সি পরিণত প্লেয়ার এদিকে গোলে আছে সুজন দুটি টিমের একটি একটি করে শট হয়েছে এবং দুটি টিমই একটি একটি করে গোল করেছে দেখা যাক দ্বিতীয় শট সারদাপল্লীর দ্বিতীয় শট সাত নম্বর জার্সি পরিণত প্লেয়ার সারদাপল্লী দ্বিতীয় শটটি নিচ্ছেন শট আর সেভ শট আর সেভ দুর্দান্ত সেভ করলেন মিল্কি বাদামতলা ইয়ংস্টার টিমের গোলরক্ষক এদিকে মিল্কি বাদামতলা ইয়ংস্টার টিমের দেবজিৎ দ্বিতীয় শটটি নিচ্ছেন সারদাপল্লীর গোলরক্ষক প্রস্তুত বলটি সেভ করার জন্য দেখা যাক কি হয় তৃতীয় শট শট আর গোল খুব সুন্দর গোল করলেন দেবজিৎ এদিকে সারদাপল্লীর 4 নম্বর জার্সি পরিণত প্লেয়ার তৃতীয় শটটি নিতে যাচ্ছেন খেলায় টিকে থাকতে হলে এই বলটি গোল করতেই হবে আর অপরদিকে মিল্কি বাদামতলা ইয়ংস্টার টিমের গোলরক্ষক বলটি যদি সেভ করতে পারে তারা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে যাবে দেখা যাক কি হয়
সারদা পল্লীর শট আর মিস, শট আর মিস, বলটি পোস্টে লেগে বাইরে চলে গেল টাইব্রেকারে। 2-1 গোলে জয়লাভ করলো মিল্কি ইয়ংস্টার।